এখন যাচ্ছি হ্রদ দেখতে, মানে পুরি না, সল্টলেক, সল্টলেক CB54-এ আমি আর তিশান যাচ্ছি। ওখানে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা তারা কিভাবে রথে উঠছে তার টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর সবার মানে সাথে একজন করে সুন্দর মানে গাড়ির মধ্যে নাচ, সুন্দর ডেকোরেশন, মানে সুন্দর জায়গা। আমি কালকে ওটা দেখে এসেছিলাম, মোটামুটি সব রেডি হচ্ছে। আজকে তিশানকে নিয়ে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের ওখানকার পুরো ভিডিও দেখাবো আর পুরো পুরীর মতো এনজয় করবো। পুরো ডেকোরেশনের ভিডিওটাকে স্পিড করিয়ে আপনাদেরকে একবার দেখাই। আমি চলে এসেছি সল্টলেক CB54, যেখান থেকে হ্রদ বেরোবে। 1 জুলাই 2022, যেখানে পুরীতে পৃথিবীর সবথেকে বড় হ্রদ টানা হয়, সেখানে প্রচুর লোকের সমাগম হয়। কিন্তু আমি এখন পুরীতে নেই, আমি এখন সল্টলেক কলকাতার CB54, যে বাড়িটা থেকে নাম হলো জগন্নাথ উৎসব ধাম, এখানে আমি এখন আছি। এখানে হয়তো পুরীর মতো এত বড় হ্রদ এখান থেকে হয়তো টানা হয় না, কিন্তু খুব ছোটও না। এখানে তিনটে হ্রদ যেমন পুরীতে হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য, এখানেও কিন্তু তিনটি হ্রদ আছে জগন্নাথ বলরাম আর তার বোন সুভদ্রার জন্য। Thank you.
দেশকে বাঁচাতে 133 কোটি ভারতবাসীকে বাঁচাতে, ভারতবর্ষকে বাঁচাতে আর ভারত মাকে ঠিক রাখতে, না দেশকে অখণ্ড হতে দেবো, না দেশকে অখুণ্ড হতে চলে এসছেন রথে, আর দাদা বলরামও চলে এসছেন, আর
সুভদ্রার রথে 16টি চাকা থাকে, আর বোন সুভদ্রার 12টি চাকা থাকে, আর বলরামের দাদা বলরামের 14টি চাকা থাকে। কিন্তু এখানে এত বড় রথ নেই, মানে এখানে রাস্তার জন্য টানা যাবে না অত বড় রথ, তার জন্য ছোট রথই, অতটা চাকা নেই যদিও, কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম আছে। পুরো রথযাত্রাকে আমরা পুরো উপভোগ করছি এখানে খুবই আনন্দের সাথে। Thank you.
আজকের ভিডিও এই অবধি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনিফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।